হ্যালো বন্ধুরা, আমি অসীম। আবারও ফিরে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা দিয়ে কিছু ছেলে আমাকে অনেকদিন ধরে বলছে, দাদা চেস্ট ফুলাচ্ছি চেস্ট ফুলাচ্ছি, কিন্তু চেস্ট কোনো মতে ফুলছে না। তো তার জন্য কি করলে সব থেকে ভালো হবে, যে চেস্ট কিভাবে ফুলবে? তো এটা এমনি এত সোজা নয়, আমি মাটিতে বসে আছি, ঠিক আছে? দাঁড়িয়ে করো তোমরা করতে পারো, স্ট্যান্ডটা ছোট, তাই আমি ভিডিওটা বানাচ্ছি একটু অন্যরকম, হয়তো হতে পারে অন্য ভিডিওগুলোর থেকে। তো ভাই কথাটা এরকমই হয় যে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি, অনেক কিছু বলেছি, কিন্তু আজকে তোমাদেরকে আমি একটা কথাই বলছি যে আমি যে জিনিসটা করব, এটা করার আগে তোমাকে প্রথম কথা কি করতে হবে, প্রথম কথা এভাবে তিনটা বিম মারতে হবে, মানে উপর একটা পাইপ ধরলে, পাইপে তিনটা বিম মারলে, বিম মারার পরে তিনটা পোসাম মারবে, পোসাম মারার পরে এরকম সোজা হবে, সোজা হওয়ার পরে ফুলাবে, যখন চেস্ট ফুলাবে না এরকম করে ফুলাবে, ঠিক আছে? এটাই হচ্ছে চেস্ট ফুলানোর একটা সিস্টেম। তো এইভাবে চারবার কি পাঁচবার ফুলাবে, তারপরে আবার তিনটা বিম মারবে, আবার তিনটা ডন মারবে, আবার এইভাবে নিঃশ্বাস নিয়ে ফুলাবে, এরকম করবে, নিঃশ্বাস নিয়ে জোরে হাতগুলো এইভাবে টেনে দিবে, ঠিক আছে? তাহলেই হবে। আমার নর্মাল আছে, দেখাচ্ছে আমাকে অন্যরকম, কিন্তু অ্যাকচুয়ালি আমার চেস্ট 81, ঠিক আছে? মেন কারণ আমি করেছি সবকিছু। তো লেটেস্ট যে এগুলো বাড়ানোর জন্য, এগুলো বাড়ানোর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে সব থেকে ভালো হচ্ছে যে কুমোতে যেরকম কপিকল থাকে, কপিকল একটা বাঁধবে 5 ফুট কি 6 ফুট উপরে, একটা দড়ি লাগিয়ে দেবে, তারপরে এরকম একটা বালের বস্তা দেবে, দিয়ে সেটাকে হাতে ধরে এরকম ভাবে টানবে। এরকম কুঁয়োতে আমরা জল তুলি, সোজা কথা, যার বাড়িতে কুঁয়ো আছে প্র্যাকটিস করার জন্য কি করবে, মানে জাস্ট চেক করার জন্য, প্রথমে কুঁয়োতে বালতি ছেড়ে দিবে, একটা ধরো বড় বালতি ছাড়লে পুরো বালতিটা ভরে গেল, বা এমনি ছোট বালতি দিয়ে, তারপরে সেটাকে কি করবে তোমরা, তারপরে বালতিটা কুঁয়োতে ছেড়ে দিলে, বালতিটাতে জল ভরলে, জল ভরে কুঁয়োতে সবাই কি হয় এরকম দড়ি ধরে, তো দুটো হাত, একটা হাত সামনে একটা পিছনে ধরে, দুটোকে এক জায়গায় প্লাস ধরার চেষ্টা করবে, ধরে এইভাবে টানবে, বেশি না, মোটামুটি 30 থেকে 40 বার টানার চেষ্টা করবে, তাহলে এইটা, এটা লেটেস্ট বলে, এটা ধীরে ধীরে ফুলতে থাকবে। তো আমি তোমাকে এটা পরীক্ষা করার জন্য বললাম। এরপর এটা তোমার কাজের জন্য তুমি কিভাবে করতে পারো, তার জন্য একটা আলাদা সিস্টেম আছে। তার জন্য সিস্টেমটা কিরকম, একটা কপিকল বাঁধলে, কপিকলটা বাঁধার পরে সেখানে কি করবে, একটা দড়ি লাগিয়ে দেবে, দিয়ে একটা এরকম ছোট বালির বস্তা বাঁধবে, মানে যেরকম বাজারের ব্যাগ, সেই ব্যাগের মধ্যে বালি ভরে দিলে, বেঁধে দিলে, তারপর একটা চেয়ার নিয়ে আসবে বা একটা টুল নিয়ে আসবে, সব থেকে বেস্ট ওই টুল, টুলে বসলে দড়িতে যেরকম মানে কুঁয়োতে জল উঠায় এইভাবে দড়িটা এলো, এইভাবে হলো, দিয়ে সেটাকে ধরে করে টানবে, কতবার টানবে, মিনিমাম টানবে 50 বার। তো 50 বার টানার পরে কি করবে, 50 বার টানার পরে তিনটা বিম মারবে, তিনটা ডন মারবে, তারপর আবার নিঃশ্বাস নিয়ে এরকম করে চেস্ট ফোলানোর চেষ্টা করবে। তাহলে কি হবে, তাহলে তোমাদের দেখবে হলো। এরপর সিস্টেমটা কি হচ্ছে, অনেকে দুটো হাতে করে, অনেকে একটা হাতে করে, এরও সিস্টেম আছে। প্রথমে তুমি যদি মনে করো যে দুটো হাতে করবো, দুটো হাতেও করতে পারো, একটা হাতে ধরলে করলে 50 বার, তিনটা বিম মারলে, তিনটা ডন মারলে, তারপর আবার বাম হাতটা ধরলে, বাম হাতে 50 বার টানলে, তিনটা বিম মারলে, তিনটা ডন মারলে, এইভাবে করলে চেস্ট ফুলে, চেস্ট ফুলানোর সিস্টেম আছে। মানে বিম মারতে হবে, ডন মারতে হবে, তারপর চেস্ট নিঃশ্বাস নিয়ে ফুলাতে হবে। নিঃশ্বাস কেমন নিবে, নাক দিয়ে নিবে, এরকম করে নিবে, অটোমেটিক চেস্ট পেটটা ভেতরে দিকে টানবে। আর হাতগুলোকে কি করবে জানো, হাতগুলোকে এইভাবে করে উপর দিয়ে করে এইভাবে করে দেবে। স্টাফ সিলেকশনে হাত উপরে করে ফুলাতে বলে না, হাত নিচে করে ফুলাতে বলে, তো এইভাবে করে হাতটা ঘুরিয়ে দিবে, তাহলে এই লেটেস্ট গুলো বেরিয়ে যাবে। এটা ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু নয়। তো এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো যেসব ছেলেগুলার যে প্রবলেম, সেই প্রবলেম নিয়ে আমি বলে দিলাম। আরেকটা সব থেকে কথা, যে অনেক ছেলে অনেক মেয়ে কমেন্ট করছে গ্রুপের জন্য, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে, তো ভাই মেয়েদের জন্য একটা আলাদা গ্রুপ করতে হবে, সেটা আমি করি না, আমার ভাই করে দেয়। আর বাট যাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আউট করেছি, নাম্বারটা দিতে পারো, গ্রুপে অ্যাড করে দেবো, কিন্তু একটা কথা মনে রাখবে, দ্বিতীয়বার তুমি কোনো গ্রুপে ফালতু কমেন্ট করবে না। ফালতু কমেন্ট করার জন্য গ্রুপ থেকে আউট করা হয়েছে, যে ছেলেটা গ্রুপ থেকে আউট করা হয়েছে, ভাই একটা ছেলেকে আউট করা হয়েছে, সে এখন বারবার কমেন্ট করছে। তো এটাই আমি বলার ছিল। তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলকে যদি
সাবস্ক্রাইব করনি তাহলে লাল রঙের সাবস্ক্রাইব লেখা দেখতে পারে, টাচ করে বসে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। ওকে বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।